চোরোতেই সংবাদ শিরোনাম। খাবার কিনতে লেপ তোষক বিক্রি করে দিচ্ছেন আফগানরা, ভয়াবহ খাদ্য সংকট আফগানে। আমরা তুরস্কের জনগণকে মুসলিম ভাই হিসাবে দেখি, বললেন তালিবান মুখপাত্র। তালিবানের ভয়ে দেশ থেকে পালানো পাইলটরা দেশে ফিরতে যাচ্ছেন। আমার পোশাকে হাত দিও না, আফগান নারীদের হুঁশিয়ারি। তালিবানকে ঠেকাতে বাইডেন মোদির বৈঠক, যে কারণে একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। ইসরায়েলের কারাগারে 4,650 ফিলিস্তিনি বন্দি, তাদের ওপর চলে বর্বর নির্যাতন। এবার বিস্তারিত। দীর্ঘদিনের যুদ্ধ সংঘাতে আফগানিস্তানে দারিদ্র ও অর্থনৈতিক সংকট আগে থেকে ছিল। তালেবানের ক্ষমতা গ্রহণের আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তা আরও বাড়ছে। সেই সংকটের চিত্রই দেখা যাচ্ছে দেশটির হাট বাজারে। ভয়াবহ আর্থিক সংকটে নিজেদের সর্বস্ব বিক্রি করে দিচ্ছে আফগানরা, এমনকি ঘরের নিত্য ব্যবহার্য লেপ তোষকও। কেউ হয়তো তালিবান শাসন থেকে পালাতে, আবার কেউ হয়তো শুধু দুবেলা খাবারের টাকা জোগাড়ে অনেকটা পানির দরে বিক্রি করছেন, আল জাজিরা ও এএফপি। রাজধানী কাবুলের চামানি হজরি এলাকায় চারটি কার্পেট নিয়ে বিক্রির অপেক্ষায় শখরুল্লাহ নামের এক আফগান নাগরিক। ওই তালিকায় তার মতো অনেকেই টাকার জন্য নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন। শত শত মানুষ ফ্রিজ, কুশন, পাখা, বালিশ, কম্বল, রূপার জিনিস, পর্দা, বিছানা, ম্যাট্রেস, রান্নাঘরের জিনিসপত্র সেলফ বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। শখরুল্লাহ বলেন, আমরা এই কার্পেটগুলো 49,000 আফগানিসে কিনেছিলাম, কিন্তু এখন এসব 5,000-এর বেশিতে বিক্রি করতে পারবো না। এদিকে আফগানিস্তানে মানবিক সংকট আসন্ন বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। সংকট এড়াতে দাতাদের কাছে $60 কোটি চেয়েছে সংস্থাটি। তালেবানের কাবুল দখলের আগে থেকে আফগানিস্তানে 1,80,00,000 লোক ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল ছিল। তালেবানের ক্ষমতা দখলের পর খরা, অর্থ ও খাদ্য ঘাটতির মধ্যে সংখ্যাটি আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী আফগানিস্তান দখলে নেওয়া তালিবান, এ আগ্রহের কথা জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র সোহাইল শাহিন। তিনি বলেন, মুসলিম হিসাবে আমরা তুরস্ককে ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখি। আফগানিস্তানের সঙ্গে তুরস্কের গভীর সম্পর্কের কথা পুনরুল্লেখ করে তালিবানের মুখপাত্র বলেন, আমরা তুরস্কের সঙ্গে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী। আফগানিস্তানে কাজ করা তুরস্কের প্রকৌশলী এবং অন্যরা অনেক অবদান রেখেছেন। আমরা ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর করতে চাই। তুরস্কের হাভেরলের .com-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোহাইল শাহিন এসব কথা বলেন। খবর ডেইলি সাবহর। তালিবানের মুখপাত্র বলেন, সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হল শিক্ষা, অর্থনীতি, পুনর্গঠন ও বিনিয়োগ। তুরস্কের পররাষ্ট্রনীতি শাহিন কিভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন, আমরা একে সম্মান করি, প্রতিটি দেশই তার নিজস্ব নীতি প্রণয়নের অধিকার রাখে। তালিবান পারস্পরিক স্বার্থ ও লক্ষ্য মনোনিবেশ করতে চায়। শাহিন বলেন, তুরস্ক তালিবানের প্রতি যেমন আচরণ করবে, আমরাও প্রতিদানে ঠিক তেমনটাই করব। যদি তুরস্ক তাদের মুসলিম ভাই হিসাবে আমাদের দেখে, তবে তালিবান তাদের ক্ষেত্রেও এমন দৃষ্টিভঙ্গি পোষণ করবে এবং এ বিষয়টি সাধুবাদ জানাবে। মুসলিম হিসাবে আমরা তুরস্ককে ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখি, যোগ করেন শাহিন। দীর্ঘ 20 বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। এ প্রক্রিয়ার মধ্যেই তালিবান দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয়। তালিবান বাহিনীর কাবুল দখল তখন ছিল সময়ের অপেক্ষা। ভয়ে দেশ ছেড়ে উজবেকিস্তানে পালিয়ে গিয়েছিলেন তারা। আতঙ্কে ছিলেন ইংরেজি জানেন ও বিমান চালাতে পারেন বলে তালিবান মেরে ফেলবে তাদের। উজবেকিস্তানের শিবিরে আশ্রয় নেওয়া ওইসব আফগান বিমান চালকেরা এবার দেশে ফিরবেন বলে জানা গেছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ইতিমধ্যে বেশ কয়েকজন পাইলট উজবেকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে কারা সকলেই দেশে ফিরে আসবেন বলে মনে করা হচ্ছে। দেশ ছেড়ে পালানো এইসব পাইলটকে একসময়ে বিমান চালানোর প্রশিক্ষণ দিয়েছিল আমেরিকা। তালিবান যখন রাজধানী কাবুলের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, তখন অনেক বিমান নিয়ে উজবেকিস্তান পালিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু তালিবান নেতৃত্ব এখন চাইছেন ওই পাইলটরা যেন দেশে ফিরে আসেন, সেই সাথে বিমানগুলো ফেরত চাইছেন তারা। বিমান চালকদের তারা আশ্বাস দিয়েছেন তাদের কোনো ক্ষতি করা হবে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান পাইলট সাংবাদিকদের জানিয়েছেন, তারা এখনও যথেষ্ট আতঙ্কে রয়েছেন।
আমেরিকার পররাষ্ট্র দফতর বা নিউইয়র্কে জাতিসংঘে উজবেক মিশন এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তালেবান নেতৃত্বও কোনো বিবৃতি দেননি। তবে জানা গেছে উজবেকিস্তানের শিবিরে আফগান পাইলটরা ভয়াবহ অশান্তিতে ছিলেন। কার্যত এক কাপড়ে দেশ ছাড়া এইসব পাইলট ঠিকমতো খাবার পাচ্ছিলেন না ঔষধ বা পোশাকও। তাদের স্বাধীনভাবে চলাফেরার অনুমতিও দেওয়া হয়নি সেদেশে। প্রতিবাদের ভাষা হিসাবে বর্ণিল পোশাক বেছে নিয়েছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা আফগান নারীরা। তালেবানকে হুঁশিয়ার করে বলেছেন, আমার পোশাকে হাত দিও না। নিজ দেশে তালেবান নতুন নিয়ন্ত্রণকর্তার আসনে বসার পর নারীর পোশাক পরিচ্ছদের ওপর যে খড়গ নেমে এসেছে তারই প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশ ডো নট টাচ মাই ক্লোথ ক্যাম্পেইন শুরু করেছেন তারা। খবর বিবিসির। আফগানিস্তানের ঐতিহ্যবাহী বর্ণময় সব পোশাকে নিজেদের সাজিয়ে তারা হাজির হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ডোন্ট টাচ মাই ক্লোথ কিংবা আফগানিস্তান কালচার হ্যাশট্যাগে ফেসবুক টুইটারে চলছে এ প্রতিবাদ। কট্টর ইসলামপন্থী তালেবান দুই দশক পর আফগানিস্তানে ক্ষমতায় বসার পর নারীর স্বাধীনভাবে চলার পথ হয়েছে সংকুচিত। তার প্রতিবাদে আফগান নারীরা যখন তালেবানের বন্দুকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে নেমেছেন, ঠিক তখনই বিপরীত চিত্রে তালেবানের পক্ষ নিয়ে দুদিন আগে হিজাব বোরকায় আচ্ছাদিত একদল নারীও কাবুলে সমাবেশ করে। তাদের সেই সমাবেশ থেকে বলা হয়, মেকআপ নিয়ে আধুনিক পোশাক পরা আফগানিস্তানের মুসলিম নারীদের প্রতিচ্ছবি নয় এবং শরিয়া আইনের বিরোধী বিদেশি নারী অধিকার আমরা চাই না। সেই সমাবেশের পরই আফগানিস্তানের ঐতিহ্যবাহী ও বর্ণিল পোশাক পরে প্রতিবাদের সূত্রপাত হয়। আফগানিস্তানের আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর বাহার জানালি সোশ্যাল মিডিয়ায় এ প্রতিবাদের সূচনা করেন হ্যাশট্যাগ দুটি ব্যবহার করে। সবুজ রঙা এক ঐতিহ্যবাহী পোশাক পরে টুইটারে হাজির হন তিনি। অন্যদেরও তিনি অনুপ্রাণিত করেন তাকে অনুসরণ করতে, দেখাতে যে এটি আফগানিস্তানের প্রকৃত চিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে 24 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম বৈঠক। নরেন্দ্র মোদী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো নেতাদের বৈঠকে এবারের মূল আলোচনার বিষয় আফগানিস্তান। হঠাৎ করেই তালেবানের উত্থান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির জন্য। এই অবস্থায় মোদি বাইডেনের এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেও মনে করা হচ্ছে। এছাড়া এই বৈঠকে করোনা ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, বিভিন্ন ক্ষেত্রে একজোট হয়ে কাজ করার বার্তাই মূলত দেওয়া হবে এই বৈঠকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী দিনে ভারতের কূটনৈতিক সম্পর্ক কতটা মজবুত হয় তার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপর জাপানে আঘাত হানতে সক্ষম এমন একটি দূরপাল্লার নতুন ক্রুজ মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। বলা হয়েছে নতুন এই মিসাইল 1,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু কেন আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা অপেক্ষা করে একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে পূর্ব এশিয়ার স্বৈরশাসক শাসিত দেশটি? এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপে রাখতেই নিত্য নতুন সব মিসাইলের পরীক্ষা চালাচ্ছেন কিম জং উন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের শাসনামল শেষ হওয়ার পর উত্তর কোরিয়া আবারও নতুন করে মার্কিন কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে বলেই মনে করছেন তারা। এক্ষেত্রে পূর্ব এশিয়া অঞ্চলের রাজনীতি বিশ্লেষকরা অনেকাংশে একমত প্রকাশ করেছেন। ইসরায়েলের কারাগারে বর্তমানে মোট 4,650 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তাদের মধ্যে 200 জন শিশু ও 40 জন নারী রয়েছেন। গত 6 সেপ্টেম্বর ফিলিস্তিনি বন্দীদের অধিকার বিষয়ক সংস্থা আদামির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দীদের মধ্যে 520 জন কোনো প্রকার অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের অধীনে বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে 240 জন গাজা উপত্যকার বাসিন্দা। অপরদিকে জেরুজালেম শহরের বাসিন্দা 400 জন। এছাড়া 70 বন্দী ইসরায়েলে বসবাস করা ফিলিস্তিনি আরও বাসিন্দা। অপর বন্দীরা অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। প্রতিবেদনে জানানো হয়, বন্দীদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের অধীনে 544 জন সাজা ভোগ করছেন। অপরদিকে 20 বছরের মেয়াদের বেশি কারাদণ্ডে সাজা ভোগ করছেন 499 জন। ভুলবেন না,
প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।